বন্ধুরা, আমি অ্যাঞ্জেল ফ্রম গ্রিন অ্যাঞ্জেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে দেশে অথবা বিদেশে যে যেখানে বসে চ্যানেলটি দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। চলুন দেখে নিই মেকআপ ছাড়াই গোলাপি ত্বক পাওয়ার অসাধারণ উপায়। মেকআপের সময় আমরা গালের উপর হালকা গোলাপি বা পিচ রঙের ব্লাশন ব্যবহার করে থাকি। এতে গালের ত্বক হালকা গোলাপি আভা চলে আসে, যা মেকআপে পরিপূর্ণতা দেয় এবং হালকা গোলাপি আভা দেখতে বেশ সুন্দর লাগে। কেমন হয় যদি মেকআপ ছাড়াই চেহারায় ফুটে ওঠে গোলাপি আভা, এবং তাও শতভাগ প্রাকৃতিক উপায়ে, অর্থ খরচ ছাড়া? হ্যাঁ, এটি সম্ভব। খুব সহজে ঘরে ত্বকের কিছু যত্ন নিতে গোলাপি আভা আনতে পারবেন। আপনার ত্বক হবে নিখুঁত ফর্সা ও উজ্জ্বল। যিনি একবার তাকাবেন তাকিয়েই থাকবে। আর হ্যাঁ, মুখে বয়সের ছাপ থাকলে সেটাও দূর হয়, চেহারা হবে তরুণ। চলুন তবে আজ দেখে নেওয়া যাক সেই প্রাকৃতিক উপায়গুলো। কলার মাস্ক। একটি পাকা কলা খোসা ছড়িয়ে একটি চামচ দিয়ে পিষে দিন। এই কলায় 2 চা চামচ মধু ভালো করে মিশিয়ে মুখের ত্বকে লাগান। পুরো ত্বকে ভালো করে লাগিয়ে 20 মিনিট রেখে দিন। 20 মিনিট পর মুখ ধুয়ে ফেলুন। সপ্তাহে 3 দিন ব্যবহারে ত্বক দেখতে পাবেন গোলাপি আভা। ময়েশ্চারাইজার ক্রিম সঠিকভাবে মাসাজ করুন। কোনো ভালো ব্র্যান্ডের ময়েশ্চারাইজার ক্রিম ভালো করে সঠিক পদ্ধতিতে মুখের ত্বকে মাসাজ করুন। প্রতি রাতে ঘড়ির কাঁটার দিকে এবং ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরিয়ে ঘুরিয়ে মুখের ত্বকে মাসাজ করুন। ক্রিম ত্বক মাসাজের ফলে ত্বকের নিচের রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়, এতে করে ত্বক আসে গোলাপি আভা। ডিমের সাদা অংশ ও মধু। একটি ডিমের সাদা অংশ নিন, এতে 1 টেবিল চামচ মধু খুব ভালো করে মেশান। এই মিশ্রণটি আঙুলের ডগায় নিয়ে মুখে ভালো করে ম্যাসাজ করে লাগান। 10 মিনিট ত্বকে রেখে দিন। কুসুম গরম পানি দিয়ে 10 মিনিট পর ত্বক ধুয়ে ফেলুন। সপ্তাহে 2 দিন ব্যবহারে ত্বকে হয়ে উঠবে উজ্জ্বল এবং ত্বকে আসবে গোলাপি আভা। লেবু ও শসার রস। একটি তাজা লেবুর রস চিপে নিন। শসা ব্লেন্ডারে ব্লেন্ড করে একটি পাতলা কাপড়ে ছেঁকে চিপে নিয়ে শসার রস বের করে নিন। এবার লেবুর রস 2 টেবিল চামচ, শসার রস 2 টেবিল চামচ, 1 চা চামচ মধু, 1 চা চামচ দুধ ভালো করে মিশিয়ে নিন। প্রতিদিন এই মিশ্রণটি রাতে ঘুমোতে যাওয়ার আগে লাগাবেন। 20 মিনিট রেখে কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে নেবেন। মসুর ডাল। কাঁচা দুধে মসুর ডাল 40 মিনিট ভিজিয়ে রাখুন। এই ডাল ছেঁকে নিয়ে মিহি করে বেটে নিন। মধুর সাথে মিশিয়ে এই মিশ্রণটি মুখের ত্বকে লাগিয়ে রাখুন 20 মিনিট। এরপর কুসুম গরম পানি দিয়ে আলতো ঘষে তুলে নিন। প্রতিদিন ব্যবহারে ত্বকে আসবে গোলাপি আভা। বন্ধুরা, এটুকুই ছিল আমাদের আয়োজন। আমাদের এই আয়োজন শুধুমাত্র আপনাদের জন্য। আমাদের এই আয়োজন যদি বিন্দুমাত্র আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন আর শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন। আর বন্ধুরা, আপনারা আমাদের সাথে থাকলে আমরা আরও ভালো ভালো কাজ করার উৎসাহ পাবো। তাই প্লিজ আমাদের সাথে থাকুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন বন্ধুরা। আজকের মতো বিদায়। আল্লাহ।